السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وأيضا في شأن حبيبه، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে তার ঘরে আসার, বসার, সালাতুল জুমা আদায় করার, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। কাতারের মাঝখানে অনেক খালি জায়গা রয়েছে, আপনারা ডানে বামে দেখে কাতার সোজাধুরি বসে যান। যারা পিছনে রয়েছেন, সামনের কাতারগুলি পূরণ করুন। কোরআনুল করিমের একটি আয়াত করিম আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে মৃত্যুর এবং জানাজা এবং দোয়া, এই বিষয়ের উপর দু একটি কথা বলে শেষ করব। আল্লাহ যেন সহি কথাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার লোকেরা, যারা আমার উপর ইমান এনেছ, আমি আল্লাহকে বিশ্বাস করত, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। তাকওয়া অবলম্বন করো, কিভাবে হক পথ, যেভাবে তাকওয়ার পরিপূর্ণ হক আদায় হয় সেভাবেই তোমরা আদায় করো। অর্থাৎ আমাকে এমনভাবে ভয় করো যেমনভাবে আমাকে ভয় করা উচিত, আমার ভয়ে পরিপূর্ণ হক আদায় করো।
ولا تموتن إلا وأنتم مسلمون. তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিও না, মৃত্যুবরণ করো না, এ কথা না। আল্লাহ বুঝেছেন ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মৃত্যুর প্রস্তুতি নিও না, ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুসলিম না হও। আল্লাহ একথাই বুঝাচ্ছেন, আয়াতের মুদ্দা কথা সারমর্ম হচ্ছে এই, পরিপূর্ণ ঈমান সহিত তাওহীদ নিয়ে একজন ঈমানদার যে যে গুণে গুণান্বিত হয়ে মৃত্যুবরণ করা উচিত সেই গুণগুলি অর্জন করে মৃত্যুবরণ করবে। এই মৃত্যু হচ্ছে প্রতিটি জীবনে চিরন্তন সত্য একটি জিনিস। মৃত্যু যে আসবে তাতে কোনো সন্দেহ নেই। কোরআনুল করিমে আল্লাহ পাক বলেছেন হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু হচ্ছে ইয়াকিন, ইয়াকিন মানে বিশ্বাস, তার মানে যে জিনিস আসবে তাতে কোনো অবিশ্বাসের কিছুই নেই, নিশ্চিতভাবে আসবেই। কেউ আমাদের মধ্যে নিজের মৃত্যু আমরা চাই না, ঠিক আমাদের আত্মীয় স্বজন ভাই বোন কারো মৃত্যু আমরা কামনা করি না, এমন একথা চিন্তাও করি না যে আমাদেরকে মৃত্যু শরবত খেতেই হবে, কবরে যেতেই হবে, আপন জনদের মৃত্যুতে আমরা ব্যথিত হই, দুঃখ পাই, কিন্তু শত আপত্তি দুঃখ বেদনা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও মৃত্যু হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য একটি বাস্তব। এর চাইতে আরো বড় সত্য কথা হচ্ছে আমরা কে কখন মরব কেউ জানি না। সবচেয়ে বড় কথা হল জীবনের অন্য জীবনের জন্য আমরা এত যে লালায়িত, লোভ লালসা ধন সম্পত্তির মায়া এবং মহব্বত, এইসব বস্তুগুলিকে যিনি একেবারে ধ্বংস করে দেয় তাকে বলা হয় মৃত্যু। قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكركم خادما للذات. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন তোমরা বেশি বেশি স্মরণ করো, যিনি তোমাদের জীবনের স্বার্থে মিটিয়ে দিয়ে তাকে ধন সম্পদ ছেলে সন্তান ব্যবসা বাণিজ্য মায়ের বুকের উপর সন্তান দুধ খাচ্ছে এমন সময় মলকল মৌত দুধের বাদ টান দেওয়ার সময় তাকে নিয়ে যাচ্ছে। এই মলকল মৌত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরজি পেশ করেছেন, একটি হাদিসে রয়েছে সহিহ হাদিস, হে আল্লাহ আমাকে যে দায়িত্বটি দেওয়া হয়েছে এই দায়িত্বটি আমাকে না দিয়ে অন্য কারো উপর সুপর্দ করে আমাকে অন্য একটি দায়িত্ব দিন। আল্লাহ বলে কেন,
অর্থাৎ আপনি যখন হুকুম করেন ওই মহিলার বাচ্চা যিনি তার মায়ের বুকের উপর উঠে দুধ খাচ্ছে চিত হয়ে শুয়ে, তার মাকে এখনই জারজব্দ করো। আমার খুবই ব্যথিত লাগে, আল্লাহ বলে ঠিক আছে তুমি তোমার দায়িত্ব পালন করো, কেয়ামত পর্যন্ত যেন কোনো মানুষ তোমাকে দোষী না বলে সেই ব্যবস্থা আমি করব, দোষটা আমার উপরে আসবে। এই পর্যন্ত যত মানুষ যেভাবে যে অবস্থায় মারা গিয়েছে আল্লাহর হুকুম, কেউ এ পর্যন্ত কথা বলে নাই মলকল মত আমার মাটিকে নিয়ে গেছে, আমার বাপকে মলকল মত নিয়ে গেছে। আল্লাহ বলে সবাই বলবে আমি নিয়ে গেছি, দায়িত্ব তোমার উপর থাকবে না। আল্লাহু আকবার। মত কো সমঝাবে গাফিল ইখতিতামে জিন্দেগি, হাইয়ে শামে জিন্দেগি, সুবহে দাওয়ামে জিন্দেগি। ডক্টর একবার কত সুন্দর বলেছেন, হয়তো যারা জাহেল মূর্খ অজ্ঞ লোক তারাই মনে করেন মৃত্যু মনে হয় জীবনের শেষ, হয়তো না মৃত্যু হচ্ছে একটি পর্ব শেষ হয়ে আখরাতের জীবনের প্রথম শুরু। মত কো সমঝাহে গাফিল ইখতিতামে জিন্দেগি, হয়তো অলসের দলেরা জাহেল লোকেরা মূর্খ লোকেরা মনে করে মৃত্যুই মনে হয় আমার জীবনের শেষ, হয়তো নয় হাইয়ে শামে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি। মৃত্যু হচ্ছে মানুষের জীবনের সন্ধ্যা, সারা একটি রাত যাওয়ার পরে আগামীকাল আর একটি ভোরে সূর্য উদিত হবে, ঠিক কবরে যাওয়ার পর আখেরাতের আরেকটি নবসূর্য নবজীবন আমার শুরু হয়ে যাবে, এটাই হচ্ছে আসল জীবন। জীবনের বাস্তবতাকে মেনে নিয়ে মৃত্যুর প্রস্তুতি নেওয়া আমাদের সকলের প্রয়োজন। যে আগন্তুককে যে মেহমানকে কোনোভাবেই ফিরানো যাবে না, যখনই আসবে তখনই তার ডাকে সাড়া দিতে হবে, তাকে ভয় না করে বরং তাকে অভ্যর্থনা জানিয়ে আমন্ত্রণ জানিয়ে তার সাথে সাক্ষাৎ করাই হচ্ছে মুমিনের সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। قال رسول الله صلى الله عليه وسلم الموت تحفة المؤمن. الله رسول صلى الله عليه وسلم ارشاد করেছেন ইমানদারের কর্ণকুহরে ইমানদারের কানে সবচেয়ে যে শব্দগুলি শুনে এর মধ্যে সবচেয়ে সুসংবাদ শব্দ মজার শব্দ ভালো শব্দ হচ্ছে মৃত্যুর আওয়াজ, আল্লাহ আকবার। অথচ এই মৃত্যুকে আমরা সবাই বয় পেয়ে যাই সবচেয়ে খারাপ আওয়াজ মনে করি, যার হৃদয়ের মধ্যে আখেরাতের কোনো চিন্তা নেই তার পার্থিব জীবনের গাইডলাইন প্রতিটি মুহূর্তে মুহূর্তে স্টুডেন্ট করবে। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম এদের দায়িত্ব হচ্ছে মানুষের পার্থিব জীবনকে সোজা করে দিয়ে সবাইকে আল্লাহমুখী করা, আখরাতমুখী করা। এই জীবনটি হচ্ছে আমাদের আখরাতের একটি পরীক্ষার কেন্দ্র, এখানে আমরা সবাই প্রতিটি মুহূর্তে পরীক্ষা দিচ্ছি। الذي خلق الموت والحياة ليبلوكم
أيكم أحسن عملا الله باك بلن بندا الذي خلق الموت أمي الله جني ميتو كي سيشتي كرشي والحياة أبن تمر جيبن كي أمي الله سيشتي كرشي ليبلوكم أمي الله فريد كنيشي أيكم তোমাদের মধ্যে কোন ব্যক্তি আহসান আমালা আমলের দিক থেকে সুন্দর সুন্দর কর্ম সম্পাদন করে আল্লাহু আকবার দেখেন আমাদের মধ্যে অনেকে বলে বেশি বেশি আমল করো আল্লাহ বেশি আমলকে পছন্দ করেন না আল্লাহ সুন্দর আমলকে পছন্দ করেন আল্লাহু আকবার আল্লাহর কাছে কোয়ান্টিটির কোনো দাম নাই কোয়ালিটির দাম কিসের দাম কারণ আমলকে আমতের ময়দানে ওজন করা হবে মাপ দেওয়া হবে আমলকে গণনা করা হবে না এই কাজ করলে এত হাজার সওয়াব এই কাজ করলে এত হাজার সওয়াব এই কথাগুলি সব মিথ্যা কেউ যদি বলে বরং বলতে হবে এই কাজ করলে দশ কেজি সওয়াব এই কাজ করলে বিশ কেজি সওয়াব وَعَبِينُ الْوَغْنَ بِالْقِسْتِ وَلَا تُخْصِرُ الْبِيجَانِ اللہ 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 قیامت المائدانے عمل نماز اللہ داری پاللہ میجان پاللہ وزن دیا ہوئے کی ہوئے وزن دیا ہوئے دیکھیں پتم پتم جکن تماثور تک بیگن بیر ہوئے ایک چیزیر جان جکن ایک سو بیشتے کا تھا کہ چینر شبان ক্রেতা বিক্রেতার সাথে যুদ্ধ লেগে যায় সেই যুদ্ধে একটা পোঁচা দেয় আপনি সেটা নামাই দেন আর একটা ভালো দেখে দেন কেয়ামতের ময়দানে আমল নামার পাল্লা যখন ফেরেশতারা মাপ দিবে তখন ফেরেশতারাও কিছু কিছু আমলকে কি ফেলে দিবে রিয়াল লোক দেখানো আমল বেদাত যেগুলি সুন্নাত পরিপন্থী আমল আর আপনি তো আল্লাহর আদালতে দাঁড়িয়ে ফেরেশতার সামনে ওগুলি দিতে পারবেন না বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালান আল্লাযীনা যাল্লা সআহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ আল্লাহ পাক বলেন নবী আমি কি আপনাকে জানিয়ে দেব না আমি কি আপনাকে অবহিত করব না কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালান দুনিয়ার পার্থিব জীবনে যাদের আমলগুলি ধ্বংস হয়ে গিয়েছে যাদের শ্রম যাদের কষ্ট ব্যর্থ হয়ে গিয়েছে الذين ضل سعيهم في الحياة الدنيا পার্থিব জীবনের কর্মগুলি আমি আল্লাহ সব ধ্বংস করে দিয়েছি আপনি কি জানেন এরা কারা وهم يحسبون أنهم يحسنون صنعا অর্থাৎ তারা হিসাব করি করি রাখে আমি এই বছরে দশজন মানুষকে হবে পাঠিয়েছি এই বছরে আমার দোকানে তিনবার খতম পড়ে গেছি হুজুরদেরকে ডাকি আমি প্রতি রাত্রে তাহাজ্জুদ নামাজ এত রাকাত করেছি এত টাকা আমি আল্লাহর রাস্তায় দান করেছি আল্লাহ বলে একেবারে লিখে লিখে রাখছে তার হৃদয়েও জানা আছে বহুম ইয়াক তাহও না সে হিসাব করে করে রাখছে আর না হোক ইয়াকসিরও না শোনা সে কত ভালো কাজ করছে আল্লাহ বলে সবগুলি আমি ধ্বংস করে দিয়েছি কেন ধ্বংস করে দিলাম এই কাজগুলি আমার নবীর সুন্নতের বিপরীত হওয়ার কারণে বেদাত হওয়ার কারণে আল্লাহ আকবার সম্মানিত হাজরি অসুখে কোনো ব্যক্তি মৃত্যুসজ্জার বিছানে পড়লে ধৈর্য ধরতে হবে কারণ সকল অসুস্থতা ও কষ্ট মুমিনের জন্য সওয়াব নিয়ে আসে সওয়াব বয়ে আনে
মুখে স্বাভাবিক বেদনা, কষ্টের কারণে দুঃখ যাতনা মুখ দিয়ে প্রকাশ করা এটা আল্লাহ পছন্দ করেন না। যদিও কোনো কারণে সহ্য করতে না পারে, আল্লাহ রাসূল বলেছেন তাহলে মুখ দিয়ে তুমি আল্লাহকে ডাকো। আমরা অনেকেই গায়ে জ্বর উঠলে কিছু মানুষের অভ্যাস তখন নিজের বিবেকে শুধু সারাক্ষণ ডাকে, কিছু মানুষের অভ্যাস শুধু মাকে ডাকে, মা দেখা পাচ্ছ মা। আল্লাহ রাসূল বলেন ওই সময় কি দোয়া কবুল হওয়ার সময়, যখন এই দুঃখ যাতনা বেদনা সহ্য করতে না পারবে তুমি তখনই শুধু আল্লাহকে ডাকো, প্রতিশব্দে আল্লাহ তোমাকে সওয়াব দান করবে। কোন কষ্টই মৃত্যু কামনা করা যাবে না। মানুষ যখন কষ্ট পায় যেসব কষ্টের কারণে মৃত্যুকে ডাকে এটা হচ্ছে শরীয়তে নাজায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হুদ্দা ফাইলান, যদি কোনো ব্যক্তি একেবারে দুঃখ বেদনা মামলা মোকদ্দমা মানুষের দেওয়া কষ্ট সহ্য করতে না পারে, মজলুম হয়ে যায়, জালেমের অত্যাচার যদি বরদাস্ত করতে না পারে তাহলে শুধু আল্লাহর কাছে এই কথাই বলো কি আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়াতাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। এটা আল্লাহর রাসূল দোয়া শিখে দিয়েছেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি, হে আল্লাহ আমার মৃত্যু যদি জীবনের চেয়ে কল্যাণময় হয় তাহলে তুমি আমাকে ইমানের সহিত মৃত্যু দান করো, আর আমার জীবন যদি মৃত্যু থেকে কল্যাণময় হয় তুমি আমাকে জীবিত রাখো। আল্লাহ আকবার, ইসলামের শিক্ষা দেখছেন, কষ্টের কারণে দুঃখের কারণে যাতনার কারণে বেদনার কারণে যখন মানুষ নিজেকে নিজে অসহ্য হয়ে যায় তখন আল্লাহকে এইভাবেই বলতে হবে, আল্লাহ যদি আমার হায়াত মৃত্যু থেকে উত্তম হয় তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আর যদি আমার মৃত্যু বেঁচে থাকা থেকে উত্তম হয় ইমান সহিত আমাকে মৃত্যু দাও। আল্লাহ রসুলের ফাঁসা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন, অসুস্থতার কারণে তার ভীষণ কষ্ট বেদনা হচ্ছে, নিজেকে নিজেই সহ্য করে রাখতে পারতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন, তখন তিনি আল্লাহর কাছে মৃত্যু চাচ্ছেন, আল্লাহ আমাকে মৃত্যু দাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন চাচা দুঃখ বেদনা কষ্টের কারণে মৃত্যু আপনি আল্লাহর কাছে চেয়েও না, কারণ আপনি যদি নেককার হন তবে জীবন যদি আপনার বাড়ে আপনি সৎ কর্ম করতে পারবেন, আল্লাহু আকবার। আর আপনি যদি বদকার হয়ে থাকেন আপনার আগাম নামাজ যদি গুনে থাকে, যেহেতু আপনার হায়াত যদি আল্লাহ রাখে তাহলে বেশি বেশি তওবা করার সুযোগ পাবেন। আল্লাহ আকবার, কোনো কারণে মৃত্যু কামনা করা যাবে না, যদি জীবন থাকে সৎকর্ম করতে পারবেন, আর যদি জীবন থাকে বেশি বেশি গুণা করেন আল্লাহর কাছে তওবার সুযোগ পাবেন, কিন্তু কোনো কারণেই মৃত্যু কামনা করা যাবে না। সম্মানিত হাজরিন, সকল মুমিনের উচিত মৃত্যুর জন্য প্রস্তুত থাকা,
আবার মৃত্যুর জন্য কেমনি প্রস্তুত থাকা, মানুষের প্রাণা থাকলে আদায় করে দেওয়া বা আদায়ের ব্যবস্থা রাখা, এবং প্রতিটি মুমিন ওয়াসিয়তবিহীন দুই রাত থেকে এক সেকেন্ড বেশি না ঘুমানো, এই জিনিসটি একেবারেই জানে না। আলেম ওলামারা উদাসীন এই বিষয়ে ওয়াজ করে না। আল্লাহ কোরআনুল করিমে বলেছেন, যার মৃত্যু সন্নিকটে আসবে তিনি ওসিয়ত লেখে বালিশের নিচে রাখবে। কোনো মানুষ যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, কারো থাকে লেনদেন থাকলে, কারো থেকে পাওনা দাওনা থাকলে, আল্লাহ রাসূল বলেন দুই রাত যেন অতিবাহিত না হয় ওসিয়ত লেখে তার মাথার বালিশের নিচে না রাখে। দেখেন ইসলামের মধ্যে সবচেয়ে কোরআনুল করিমের যে আয়াত করিমাটি বড়, বলুন তো কোরআনুল করিমের কোন আয়াতটি বড়? লেনদেনের আয়াত। আল্লাহ লেনদেন কেমনি করবে, এই আয়াতই হচ্ছে বড়। এই ব্যাপারে কারো সাথে বন্ধুত্বতা নাই। আল্লাহ রাসূল বলেছেন লেনদেনের সময় যত বন্ধু নেব তুমি মনে করবা তুমি অপরিচিত, এটা হাদিস। প্রতিটি মানুষের উচিত একটি ওসিয়ত, সকল মুমিনের এই ওসিয়ত, তা হল একটি ওসিয়তনামা লিখে তার বালিশের নিচে রাখা, তাকে যেন পরিপূর্ণ সুন্নাত পদ্ধতিতে দাফন করা। ওসিয়তে কি লিখবে? লেনদেন মূলক কথা। দ্বিতীয় নম্বর, সুন্না অনুযায়ী যেন তাকে দাফন করা। প্রথম দিকে শতকের শেষ দিকে যখন ন মুসলিমদের কারণে পূর্ববর্তী ও পার্শ্ববর্তী ধর্মের রীতির প্রভাবে জানাজা কবর ইত্যাদি বিষয়ে কিছু কিছু ব্যতিক্রম দেখা দিতে লাগলো, তখন সাহাবি তাবিঈন এরূপ ওসিয়ত করতেন। কথাটা খুব গভীরভাবে মন দিয়ে শুনবেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম কিতাবুল ওয়াসায়া, তাদের কিতাব আছে, মৃত্যুর আগে ওসিয়ত করে তারা যেতেন। আমাদের দেশের একজন বড় আলেম, আমাদের দেশের মানে ভারতবর্ষের, কাজী সনাউল্লাহ পানিপতি, তিনি একটা কিতাব রচনা করেছেন মালা বুদ্দা, এটা মাদ্রাসা বোর্ডের পাঠ্যসূচী, সরকারি বেসরকারি সব মাদ্রাসায় পড়ায়, চারটি কিতাব শেখার কিতাব মালা বুদ্দা। কিতাবের অর্থ হচ্ছে এই কিতাব না পড়ে কোনো উপায় নেই। তিনি এই মালা বুদ্দার সাক্ষিষ্ঠায় লিখছেন ওসিয়তনামা, তার মধ্যে লিখছেন আমি মৃত্যু হলে যারা আমার পিছনে জনতা করবে, তিনি হানিফ সাহাবের একজন দক্ষ শক্ত মজবুত বড় আলেম, তিনি লিখেছেন, বাংলাতেও বের হয়েছে, আপনি মার্কেটে গিয়ে দেখতে পারবেন, আমার জনতা যারা পড়বে তারা যেন প্রথম রাকাতের পরে সুরাতুল ফাতিহা পড়ে। কারণ তিনি দেখতেছেন হানিফ মজহাবের আলেম হয়ে কেউ কেউ বলতেছে সোনা পড়েন, সুরা ফাতিহাকে বাদ দিয়েছেন, সেই জন্য তিনি এই ব্যাপারে মজবুত হয়ে গেছেন। সেই জন্য জনাজার নামাজের প্রথম রকাতে সুরা ফাতিহা পড়া কি ওয়াজিবও বলবেন না সুন্নতও বলবেন না, লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, কোন নামাজের রকাতই হবে না যে রকাতে সুরা ফাতিহাই পড়া হবে না। জনাজার নামাজই নামাজ, শুধু রুকু সেজদাটা নেই। ওসিয়ত কি লিখবেন? ইমাম বুখারী বলেছেন আল ওয়াসায়া সকল ইবাদ, মানুষের লেনদেন, কারো টাকা পয়সা পাওনা থাকলে, স্বর্ণ চাঁদি জমা থাকলে, কথাবার্তা আমানত থাকলে, অকুল ওয়ালে দাইন, মাতা পিতার সাথে কেউ যদি দেয়াদি করে থাকে,
তাদের সাথে মাপ খেয়ে নেবে এবং দিক সম্পদ মাতা পিতা বুড়ো অবস্থায় থাকলে মৃত্যুর পরে ছেলে সন্তানকে বলতে হবে আমার মৃত্যুর পরে আমার সম্পদ থেকে আমার মাতা পিতাকে লালন পালন করে যেতে হবে। দুইবার কারো অনুপস্থিত তার বদনামি করে থাকলে তার থেকে মাপ নেওয়ার জন্য লিখে রাখতে হবে। তাকে যদি আপনি না পান, আপনি কারো বদনামি করেছেন, সে সৌদি আরব চলে গেছে অথবা সৌদি আরবে, তাকে ছেলে সন্তানকে বলতে হবে আমি অমুকের বদনামি করেছিলাম, সেই যখনই আসবে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার পক্ষ থেকে গিয়ে তার হাত পা ধরে যেন আমাকে মাফ করে দিয়ে কথা বলে। আল্লাহ আকবার। সুন্নাহ অনুযায়ী দাফন, কি অনুযায়ী দাফন? আল্লাহ আকবার। সুন্নাহ অনুযায়ী দাফন, এখানে অনেক কথা। আপনি মৃত্যুর লাশ যখন নিয়ে যাবেন বাড়ি থেকে বের করলে প্রথম কি হয়, যখন সোজা রাস্তায় আসে হয়তো মঞ্জিল করো, কি করো? আপনারা কথাখানে বলছেন না, মঞ্জিল। এটা হচ্ছে একটা পরিপূর্ণ বাক্তারি জিনিস আর কিছুই না, লৌকিকতা, একটা বিধান। قال رسول الله صلى الله عليه وسلم عجلوا بدفن الميت قبل الحدث। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মৃত্যু ব্যক্তিকে ত্বরান্বিত দাফন দিয়ে দাও। কি করো? ত্বরান্বিত দাফন করো। আল্লাহ আল্লাহ কি বলতাম! এক হাদিসে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم عدو الوالد। আল্লাহ রাসূল বললেন আমি কি বলবো, কোন পিতার সন্তানরা পিতার দুশমন? যারা জীবিত অবস্থায় বাপকে মারে সেই সন্তান বেয়াদত নয়, ওই সন্তানই সবচেয়ে বড় বেয়াদত যিনি তার পিতার মৃত্যুর পরে তাকে ত্বরান্বিত দাফন না করে। আল্লাহ রাসূল বলেছেন সেই সবচেয়ে বড় বেয়াদত। যারা মাছ ফিজিং করে ট্রলারে, বর্তমান ফিশিং বোট যেগুলি, এগুলি তিন চার পাঁচ দিনেই কুতুব দিয়া মহেশখালী এই এলাকা থেকে গুড়ি গাড়ি চলে আসে। কতগুলি মাছের বড় বড় জাহাজ আছে, একটার দাম 4 কোটি 5 কোটি টাকা, ওখানে মাছ মারে সমুদ্রে ফিজিং করে, 15 দিন 1 মাস পরে চলে আসে। একটা মাছকে সমুদ্র থেকে উঠানোর পর কত সময়ের মধ্যে তাকে তার নিজ অবস্থানে ঠান্ডাতে ডুবিয়ে দিতে হবে তার একটা নিয়মাবলী আছে। যেমন গোস্ত, একজন কসাইকেও জিজ্ঞেস করবেন, একটা গোস্ত কাটার পরে 4 ঘন্টার ভিতর তাকে ফ্রিজে ডুবিয়ে দিতে হবে, নতুবা তার পরিপূর্ণ টেস্ট, মজা, গুণাগুণ থাকবে না। একটা মানুষ মৃত্যুর পর যখন 4 ঘন্টা হয়ে যায়, যখন তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, শরীরের মধ্যে যা জীবাণু আছে, ব্যাকটেরিয়া আছে, এগুলি খাওয়ার না পেয়ে তখন ভিতরে ভিতরে মুর্দাকে খেতে থাকে। ডাক্তারি পরিবেশে ডাক্তারেরা চিকিৎসা বিজ্ঞানে একমত পোষণ করেছেন। দেখেন, আল্লাহ রসুল শুধু তাড়াতাড়ি দফন দেওয়ার কথা বলেছেন, এই দফনের উপর চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে একথা একমত হয়েছে, মৃত্যু ব্যক্তি 4 ঘন্টা যদি পার হয়ে যায় তার ব্যাকটেরিয়া, তার জীবাণুগুলি তাকেই খেতে থাকে। আপনি আপনার বাপের সন্তান, আপনার বাপের শরীরগুলি খেয়ে ফেলতেছে, সাপ বিচ্ছু, আপনার কি একটু ভালোবাসা মহব্বত লাগে না? আমার ভাই একটা আমেরিকা এসে আসুক, আমার বোন একটা দুবাই ফ্লাইটে উঠছে, এগুলো সব বাজে কথা। এটি আপনি বাপের প্রতি মহব্বত করলেন না। আল্লাহ রাসূল বলেন বেয়াদব ছেলে বাপের সাথে গাদ্দারি করেছে। আদববান ছেলে কারা? যারা মৃত্যুর সাথে সাথে বা কর্ম সম্পাদন করে। এটা হচ্ছে সুন্নাহ অনুযায়ী দাফন করা।
হয়তো মঞ্জিল করো, মঞ্জিল মানে করুক বদলাও, কেউ সামনে যায় কেউ পিছনে আসে কেউ ওইদিকে যায়। আরে বেড়া আসল মঞ্জিল ওখানে। قال رسول الله صلى الله عليه وسلم عجلوا بدفن الميت اين تذهبون وقدموني. الله رسول বলেন মানুষ যখন মারা যায় লাশ যখন তোমরা লাশের খাটের উপর উঠে তোমাদের খামে নাও তোমরা অতি তরঙ্গিত তাড়াতাড়ি তাকে কবরের দিকে নিয়ে যাও, খবরের ফেরেস্তারে ডাকবে, খবর খনন করার পরে ফেরেস্তা যেগুলি তাকে ডাকবে তাড়াতাড়ি নিয়ে আসো। মুর্দা যদি ইমানদার হয় জান্নাতের ফেরেস্তারা বলে এই জান্নাত থেকে আমাদের অভ্যর্থনা দেওয়ার জন্য আল্লাহ একটি টিম প্রেরণ করেছেন, তোমরা যাকে লাশ খাদের উপর নিয়ে আসতেছ সে আমাদের জান্নাতবাসী, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, আমাদের লাশকে সরাসরি আমাদের কাছে হ্যান্ডওভার করো। আর আপনি বলতেছেন মঞ্জিল করো দেরি করো, আর যদি লাশ যদি বেঈমান হয় বেনামাজি হয় কাফের হয় সে দেখতে থাকে, এটা একটা বিরাট সাবজেক্ট। আল্লামা ইবনুল কাইয়িম তার একটা কিতাব হলো কিতাব রূপ, জান কবজ করার পরে ফেরেশতা জানকে নিয়ে চলে যায় না, যতক্ষণ কবর দেওয়া হবে না ততক্ষণ ফেরেশতা যিনি জান কবজ করবেন মালাকুল মৌত মুর্দার পাশেই থাকে, তিন হাতের ভিতর থাকে, তার হাতে রিমোট কন্ট্রোল আছে। মুর্দার চোখে দেখে তাকে খেয়ে গোসল দিচ্ছে, মুখে বলতে পারে না করা না আলাইহি, এটা বহারের হাদিস, মুর্দাকে খেয়ে নিয়ে যাচ্ছে, বহনকারী কে তার পায়ের জোতার নালাইন বলা হয়। আমাদের আগের জমানায় যেগুলি হরণ পরিধান করত গাছের হাঁটার সময় ঠক ঠক আওয়াজ হতো, হয়তো মুর্দা ও কোথাও দেখ শুনতে পায় তাকে খেয়ে নিয়ে যাচ্ছে, জোতা এবং সান্টেলের আওয়াজ তার কানে যায়, সেই তার জান্নাত জাহান্নাম দেখছে তাকে। কবরে যখন জাহান্নামের ফেরেশতারা শিকল নিয়ে দণ্ডবেড়ি নিয়ে লাঠি নিয়ে আগুন নিয়ে দাঁড়িয়ে থাকে, ছেলে সন্তানকে বলে ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন, আরে তো আমার ছেলে সন্তান কত মামলা মোকদ্দমা কোর্ট বিল্ডিং গিয়ে তোমাদেরকে জায়গা সম্ভব বাড়িঘর দেওয়ার জন্য করলাম, হাই হাই আই এটা ভাবো ঠিক আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমি তো সামনে দেখছি আগুন, লোকগুলি যেগুলি আমার দিকে তাকাই আছে এই ধরনের চেহারা এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি আমি তো আর দেখি নাই, তোমরা আমার সন্তান হয়ে আমাকে সেদিকে নিও না, ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন আমাকে নিয়ে যাচ্ছিস তো, মঞ্জিল বিদাত। এই হাদিসগুলি আনলাম এই জন্য মুর্দাকে গোসল দেওয়ার পরে কফিন পরে তরম্বির জনাজা পরে খবর নিয়ে যেতে হবে, বুঝছেন? বুঝলে হবে না, এলাকাতে সুবনা কায়েমের জন্য যুদ্ধ করতে হবে, ওয়াজ শুনলাম কাজ করলাম না। এই গ্রামীগঞ্জের মরমীরা এগুলি বিরোধিতা করবে কারণ তাদের হালুয়া রুটির ব্যবস্থা এটাই। কিন্তু আপনি তো জান গেলেও আপনার বাপকে কেয়ামতের ময়দানে বেয়াদব সন্তান হিসেবে আল্লাহর আদালতে পিতার সামনে আপনি উঠতে পারবেন না, আপনি আদববান সন্তান হয়ে আপনাকে উঠতেই হবে, যদি আদববান সন্তান হিসেবে উঠতে চান সুন্নাহ অনুযায়ী আপনাকে দফন কাফন সম্পাদন করতে হবে।
জানাজার সালাতের পরে দোয়া, এটা আমাদের দেশে একটা ট্রেডিশন। কি হয়ে গেছে? নিয়ম হয়ে গেছে জানাজার পরে দোয়া করা, কোথাও যেতে হবে না। মেক্কা শরীফ একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল জানায়েজ। এই হাদিস বিজ্ঞানী যারা হাদিসের টিকে লিখেছেন, জানাজা, জানাজা সালাতের পরে কোন বুকদার জন্য হাত তুলে দোয়া করা না যায়, কেননা কেননা তার জন্য তো সালাতুল জানাজা একটি দোয়া, আনুষ্ঠানিক দোয়া, সেটা তো হয়ে গেছে। আনুষ্ঠানিক ভাবে দোয়া হয়ে যাওয়ার পরে আবার তুমি কি দোয়া করতেছ? আল্লাহু আকবার। মুজদ্দদ আল ফাতানি সৈয়দ আহমদ সরহিন্দি সবাই বলেন রহমতুল্লাহ আলাই, উনি আরেক মুজাহিদ ছিলেন, তিনি বলেন যে ইমাম সালাতুল জানাজা পড়ায়, জানাজার পরে হাত তুলে দোয়া করে, মুসল্লিদের দায়িত্ব কি? তখন হয়তো মুসল্লিদের দায়িত্ব হচ্ছে সেই ইমামের হাতে গিয়ে খামত দেওয়া, সমস্ত মুসল্লিরা খামত দিয়ে কামত দিয়ে তার হাতকে খিচে ফেলা। মুক্তিবাতে আছে একতরা যেমন দিয়ে তরিকার লোকেরও করে। আল্লাহ 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 আল্লাহ, কবরের মধ্যে আহাত নামা লিখে দেওয়া, এখন তো অনেক কিছু যেই দার্তিরের শাড়ি ফিসাবার নামও লিখে দিচ্ছে, অনেকে বালুসু দিচ্ছে, তোষকও দিচ্ছে। কিছুদিন পরে দেখবেন যে চার দিন পর্যন্ত খাওয়া দাওয়া প্রতিপক্ষের মধ্যে কাচ্চি বিরিয়ে দিবে, এগুলি না দিয়ে একটা জিনিস দেওয়া ভালো হবে, একটা স্মার্টফোন দিবেন। না বলো হুজুর আপনি কেমন আছেন, একটু আগের জীবনে এগুলি তো আমরা দেখতেছি না, এই যে কাজগুলি করতেছি এগুলি করার কারণে আল্লাহ এবং ফেরেশতারা আপনার সাথে কি ধরনের আচার আচরণ করতেছে আমাদেরকে একটু জানান। আল্লাহু আকবার। হাজরিন, মানুষের আখেরাতের সফলতা নির্ভর করে তার কর্মের উপর। কিসের উপর? ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরু সাবীল। আল্লাহ হাবিব বলেন উম্মত, তুমি দুনিয়ার মধ্যে এমনভাবে জীবিত থাকো, পার্থিব জীবনে এমনভাবে বসবাস করো, কান্নাকা গরীব, যেন তুমি একজন অপরিচিত লোক। তুমি একজন কি? মানুষের খাহেশাত নফসানি, নফসের নফস, নফস কি জানেন? জওয়াব, এর খাদ্য হচ্ছে মুরগির বাচ্চা। নফসের খাদ্য হচ্ছে কি জানেন? আমাকে মানুষ বড় বলো। কেউ যখন মানুষ মানুষের প্রশংসা করে তারিফ করে তখন নফস ভিতরে ফুলে যায়, হ্যাঁ দম লাগে, নিজেকে সমাজের সামনে পরিচিত লাভ করা, আমি অমুক, খুবই ভয়ঙ্কর কথা। মিটা গো আপনি হাসি কো আগর কুছ মর্তবা চাহো কে দানা খাক মে মিলকর গোলো গুলজার হোতা হে। ডক্টর ইকবাল বলেন মিটা দো আপনি হাসি কো আগর কুছ মর্তবা চাহো, যদি তুমি আল্লাহর কাছে সম্মান পেতে চাও নিজের আত্মমর্যাদাকে বিলীন করে দাও। কেদানা খাকমে মিলকর গোলো গুলজার হোতা হে, আর সিংগিসি যেটা তুমি রোপণ করেছ সেটা পচে গেছে, গাছ উঠে হাজার হাজার সিং ধরে
সিমবিসি দিয়ে মাগুর মাছ দিয়ে খাচ্ছ, কিন্তু আসল সিমবিসিটা মাছের সাথে পচে গেছে। নিজেকে ছোট মনে করো, আল্লাহ তোমাকে বড় করে দিবে। আর যে ব্যক্তি নিজেকে বড় করতে চায় সেই পদে পদে লাঞ্ছনা হবে। শুধু মৃত্যুকালীন অবস্থা দেখে কোনো মানুষকে ভালো এবং মন্দ বলা যাবে না, আমরা বলি না। মারে মা মানুষ তো কর্মা পড়তে পড়তে চলে গেছে, এইরকম মানুষ আর দেখি নেই। এ কথাটা ভালোভাবে বুঝবেন। কেউ যদি মৃত্যুর সময় কলমা দর্শনটাও করে কাজ হবে না। কারণটা কি? কলমা তিনটি জিনিসের নাম, একরার বিল্লেসান মুখে পড়া, অন্তরে বিশ্বাস করা, কলমা অনুযায়ী কাজ সম্পাদন করা। সে নামাজ পড়া নাই, অনেক বেনামাজিও এরকম আমরা দেখছি মানুষেরা বলে হয়তো কলমা পড়তে পড়তে গেছে। অনেকে আছে সিজন ক্লাব থেকে মদ খেয়ে গাঁজা খেয়ে যাওয়ার পরে মৃত্যুর সময় আধা ঘন্টা হয়তো কোরআন শরীফ তেলাওয়াত করছে, মুখ থেকে কলমা পড়ছে। এটা কোনো নির্ভরশীল নয়। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه مخلصا من قلبه وعمله لا إله إلا الله دخل الجنة. الله رسول ارشاد করেন আমার যে উম্মত এই বিশ্বাস এই ধারণা নিয়ে বিশুদ্ধ ঈমান নিয়ে তাওহীদে সহিত ঈমান নিয়ে আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ সে এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে, মৃত্যুর আগে পাঁচ বছর দশ বছর কোনো মাজারে গিয়ে সেজদা দেয় নাই। লা ইলাহা, আল্লাহ ছাড়া এবাদতের মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া মুসিবত উদ্ধার করার মালিক কেউ নাই। এইভাবে যিনি নিজের ইমানের উপরে ইস্তিকামত রেখে জীবন যাপন করেছে এবং মৃত্যুর সময় ওই কথা আল্লাহকে ঘোষণা দিয়েছে, আল্লাহ পাক বলেন এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় ইমানদার। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. إن الذين قالوا الله فقنا أمر جيبان دائك وتشكيت ديكن ربنا الله أمر رب الله أمر شستي قطة الله أمر فلن قطة ثم استقاموا اي قطر قطة جيلو بالشك আমি আল্লাহ মৃত্যুর সময় শয়তান যেন তাকে গোমরা করতে না পারে, মুখ দিয়ে যেন কলমা পড়তে পারে, আমি আসমান থেকে আমার সেনাবাহিনী ফেরেশতা পাঠাবো। ফেরেশতারা কি বলবে? আল্লাহ তাহাজু ওয়ালা তাহাজানু, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না। وأبشروا بالجنة التي كنتم توعدون. আমি তোমাকে ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি যে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তোমার সাথে ওয়াদা করেছেন। এই বিষয়ের উপর ওয়াজ করার কারণটা হচ্ছে আমি এক আশ্চর্য মৃত্যু দেখলাম গত দুই দিন পূর্বে। আমি গত জুমার নামাজের পরে রাত্রে উমরাতে গিয়েছিলাম। আপনারা জানেন আমার অভ্যাস, আমি অনেক সময় বলি না। আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য, যা কাউকে বলতে হয় বলার কি কারণ? বুধবার জেদ্দা এয়ারপোর্ট থেকে ফ্লাইটে উঠে সাতটায় আমার পাশে বিজনেস ক্লাসে ফার্স্ট ক্লাসে পাশে একদম লোক বসা, তার সাথে একটা ছোট মেয়ে। মেয়েকে বলতেছে মা আমার খারাপ লাগতেছে, তুমি একটু লেখো তো অমুক আমার কাছে এত টাকা পাবে, অমুক আমার কাছে এই টাকা পাবে, আমি অমুকের কাছে অত টাকা পাবো, তুমি লেখো। মেয়ে বলতেছে আপনি এগুলি কি বলেন? লেখলো। এখনো ফ্ল্যাগ ছাড়ে নাই, নিজের বউকে ফোন করলো, তার বাড়ি ফেনী সোনাগাজী,
লোকে দাঁড়িয়ে চুপিয়ে সব কিছু মিলাই বাহ্যিক দৃষ্টি দিক থেকে দেখা যাচ্ছে ইমানদার লোক। তার চোখ দিয়ে পানি পড়তেছে, বিবেকে ফোন করলো আমাকে বিদায় দিও, মনে হয় তোমার সাথে আর দেখা হবে না। আমার মেয়েকে আমি বলে দিচ্ছি আমার সাথে যার যার লেনদেন আছে সব কিছু শেষ হয়ে যাবে, আমি লিখে দিছি। ফ্লাইট উঠল, 5 ঘন্টা চলার পরে লোকটি হঠাৎ করে দেখলাম তার মাথার মধ্যে ঘাম আসতেছে কপালে। এরপরে অবস্থায় তিনি কলমা পড়ে আবারও শুনলাম মৃত্যুবরণ করছে। এটা হচ্ছে ইমানদারের মৃত্যু, কারণ ও তার আত্মাকে লেনদেন দিয়ে তার মাথায় চিন্তা ভাবনা জ্ঞান ধারণা নিশানে নিশানে মরগে মোমেন বাদ গোয়ম সমর ভায়ত সব সুন্দর লবে ও নিশানে মরগে মোমেন বাদ গোয়ম সমর ভায়ত সব সুন্দর লবে ও। ইমানদারের মৃত্যুর লক্ষণ হচ্ছে ফেরেশতা যখন দান কব্জ করবে তার চেহারা এক কপালের মধ্যে গাম আসবে। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن يموت بعرق الجليم اذا هو كيف ترمي دي شريف الحديث المؤمن يموت مؤمن بيتوه ويوستا بعرق الجليم تار قفل المدى عذر الزقن অপারেশন শুরু করবে তার কপাল দিয়ে একটু একটু গান ধরবে আল্লাহ আকবার। এটাকে আল্লামা রুমি কবিতা বানিয়েছেন নিশানে মরদে মোমেন বাদ গোয়ম চমর ভায়ত সব সুন্দর লবে ও। সাহাবতী মৃত্যু যে আমরা বলি ওই কথাটা বুঝবেন, মৃত্যুর সময় হাজারবার কলমা পড়লেও মুখে কাজ হবে না যদি সে মৃত্যুর আগে নামাজ না পড়ে, সে মৃত্যুর আগে মানুষের সাথে দুঃখবাজি করে আজীবন বাটফারি করে আসছে। ওয়ালা তামুতুন্না, আল্লাহ পাক বলেন তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ ইসলাম অবস্থায় জীবন যাপন শেষ করে তারপরে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আসো সামনে হাদিসের মধ্যে 8 প্রকারের মৃত্যু, শহীদ মৃত্যু কয় প্রকারের মৃত্যু? 1 নম্বর প্লেগ, মহামারীতে যারা মারা যায়। 2, ফেটের বেদনায় যারা মারা যায়। 3, ফানুকি ডুপের ভূমিকম্পে ধ্বংসস্তূপে পড়ে বাড়িঘর ধসে যারা মারা যায়। 4, সন্তান প্রসবের সময় বা অসুস্থতায় মৃত্যুবরণ করে। 5, অগ্নিদগ্ধ হয়ে যারা মৃত্যুবরণ করে। 6, বক্ষব্যাধি রোগে যারা মৃত্যুবরণ করে। 7, যক্ষা রোগে যারা মৃত্যুবরণ করে। 8, নিজের জীবন পরিবার পরিজন সম্পদ রক্ষার্থে যারা মৃত্যুবরণ করে, এদেরকে শহীদ মৃত্যু বলি বলা হয়েছে। কিন্তু একটি শর্ত হচ্ছে লোকটার যদি ঈমান থাকে। কি থাকে? ঈমান থাকে। একাদের মধ্যে এসেছে এমনকি শহীদ যারা শহীদের কারণে আল্লাহ সমস্ত গুণা মাফ করে দিবে, ইল্লা দাইন, সব গুণা মাফ করলেও কারো যদি হক থাকে কর্জ মাফ করবে না। আল্লাহ আকবার, কি মাফ হবে না? কর্জ মাফ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত যখন মৃত্যুশয্যার বিছানে পড়ে যায় তখন তোমরা তাকে দেখতে যাবে, মৃত্যু ব্যক্তিকে দেখে একটি দোয়া পড়া, 7 বার দোয়াটি পড়া সুন্নত।
এই দোয়াটা আলেম ওলামা এবং দোয়ার কিতাব দেখেই মুখস্থ করে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন আসআলুল্লাহাল আযীম, বলেন রব্বাল আরশিল আযীম আন ইয়াসফিকা ইল্লা আতাহুল্লাহু মিন যালিকাল মারাদ ইল্লা আতাহুল্লাহু মিন যালিকাল মারাদ আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম। আল্লাহ 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 আল্লাহ, আরশের মালিক সবচেয়ে বড় মর্যাদাবান নির্দোষ ব্যক্তি, সবচেয়ে বড় বুজুর্গ ওসিলা দিয়ে তোমার কাছে সওয়াল করছি আল্লাহ কি আইয়াসিকা ইল্লা আফাহু। আল্লাহ রে, তোমার এই বান্দা যে অসুস্থতায় কষ্ট পাচ্ছে, তোমার তুমি যে আরশের মালিক আল্লাহ, এই মর্মে ওসিলে দিয়ে তোমার কাছে সওয়াল করতেছি, তুমি তাকে ভালো করে দাও। মিন যালিকাল মারাদ, যদি এই রোগটা যদি মৃত্যু রোগ না হয়, মৃত্যু রোগ করলে তো মৃত্যু হতেই হবে। আল্লাহ রাসূল বলেন সাতবার করলে আল্লাহ তাকে সওয়াব দান করবেন। একটি হাদিসে এসেছে, যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সকাল বিকাল, 70,000 ফেরেশতা রোগী দেখার সময়ও তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। মানুষ যখন অসুস্থ হয়, ছেলে সন্তান যখন অসুস্থ হয়, দোয়ার সাথে সাথে মানুষ কোথায় দৌড়ে জানেন? হানিফরা, জারফুক, তাবিজ, তোমার এগুলির দিকে। বুখারী শরীফ, মুসলিম শরীফের একটি সহিহ হাদিস আপনাদেরকে শুনাই। قال رسول الله صلى الله عليه وسلم وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل الجنة من أمتي 70,000 بغير حساب، هم الذين يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون. حديث لمبا قيامة الميدان جفن আল্লাহ সমস্ত বনি আদমকে একত্রিত করে হিসাব নিকাশ শুরু করবে। আল্লাহ যখন আল্লাহর আদালতের এজলাসে বসে হাকিম হয়ে যখন বান্দার সামনে উপস্থিত হবে, আল্লাহ বসেই প্রথম একটি কাজ করবে। আল্লাহ কুদরতের হাত দিয়ে এই ময়দানে মহাশর হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝ থেকে আল্লাহর কুদরতের হাত এইভাবে দিয়ে 70,000 মানুষকে প্রথম বলবে, আল্লাহ প্রথম বলবে তোমরা বিনা হিসাবে হিসাব নিকাশ ছাড়া তোমরা জান্নাতে চলে যাও। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, এরা কারা, এরা কি আমল করেছে দুনিয়াতে? লা ইয়াসতারকুন, হ্রদের দ্বারা জীবনের যা খুব তাদের দোয়া করে নি, এবং বারমন্দের তকদির উন্নতির জন্য কারো কাছে গিয়ে দন্না দে নাই। কোন জ্যোতিষী যারা নক্ষত্র দেখে দেখি গণ, এদের কাছে যাই নাই, দেখেননি। ইমাম বুখারী বুখারী শরীফ লেখার পরেই আল্লাহর কাছে একটি দোয়া করেছেন, আল্লাহ আমি 17 বছর নিজের জীবনকে তোমার দ্বীনের, তোমার রসুলের সুন্নাহ কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করে এই কিতাব লিখেছি। আল্লাহ হাদিস পড়ার পর, হাদিস বুঝার পর, কোরআন বুঝার পর একটা কথা আমার বুঝে আসছে, আমার রহমত না হলে আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রে, আমার এমন কোনো আমল নাই আমি যে জান্নাতে যেতে পারবো। এই বুখারী লেখার পরে তুমি আমাকে একটা জিনিস দাও, ওই 70,000 বান্দা যে তোমার কোটা, প্রথমে যে তুমি নিশ্চিতভাবে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে, 70,000 কোটার মধ্যে আমাকে ফেলে দাও। দেখেননি, লা ইয়াসতারকুন,
যারা যা ঠোক করেনি এখন আমরা মরি যাই। খবরদার, ইসলামের যা ঠোক খারাপ। আল্লাহ রসুল ছোট ছোট বাচ্চাদের কোনো অসুখ হলে জীবনে বেশি না আরবের মধ্যে যদি 15 সালের ছেলে থাকে 5-10টি ছেলেকে আল্লাহ নবী মাথায় হাত দিয়ে বেশি গায়ে জ্বর দেখলে আউযু বিল্লাহি বিকালিমাতিস সামমা, হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি, এই সন্তান কষ্ট পাচ্ছে, আল্লাহ এই জ্বরকে তুমি তোমার রহমতের মাধ্যমে ঠান্ডা করে দাও, বেশি না। এটা আমাদের দেশে গেলে ব্যবসা হয়ে গেছে, কোথাও যদি কোনো পুরোহিত ব্রাহ্মণ কিন্তু ফিজ্জরবে ব্রাহ্মণ হয়ে গেছে আসলেই তো ল্যাঙ্গুয়েজ ছেলে মেয়েদেরকে নিয়ে যায়। আরে আরেকটা কাজ, 2 বছর 1 বছরের ছেলের হাতে বাবা টাকা ফাঁসব দে উজুরকে দেওয়ার জন্য। আল্লাহ রসুল জীবনে কোন নাবালক ছেলে থেকে কোন হাদিয়ে গ্রহণ করেন নাই। বাচ্চারা নিষ্পাপ, আর বাচ্চাদেরকে দিয়ে টাকা দেওয়া হচ্ছে। আরে বেটা তুই বুঝুন নাই, ওই বুজুর্গ কেয়ামত পর্যন্ত যত আমল হাল্লা রাখলে তোর সন্তানের প্রস্তাবের সমমর্যাদা হবে না। কেন, ছেলে তো কোনো গুণা করে নাই, ছেলে গুণা করছে? আর ফিসাব গুণা করে নাই, ফিসাব 1 নম্বর গুণা করে হারাম খায়। ফিসাবদের 1 নম্বর গুণা কি বলেন? হারাম ভোগ। এটা সবচেয়ে বড় কথা মনে রাখবেন। দমস্কে সিরিয়াতে এক রাষ্ট্রপতি ছিল, দেশের মানুষও খুব কুজরা ছিল। কোন রাষ্ট্রপতি আসলে তাদের কাছে 2-10 জন বড় বড় বুজুর্গ আলেম ছিলেন, জনগণকে যখন কষ্ট দিত তখন ওই বুজুর্গরা আল্লাহ দরবারে দোয়া করে জালেম সরকারকে তারা কি করে দিত বলেন না, বিদায় করে দিত। এইভাবে অনেকদিন গেছে, আরেক রাষ্ট্রপতি আসছে। তবে এই দেশে যদি রাষ্ট্রপতির চেয়ার টিকিয়ে রাখতে হয়, দেখলাম যে আমার পূর্বে যারাই আসছে ওই বুজুর্গদের বদর কারণে সবাই ধ্বংস হয়ে গেছে। তিনি একেবারে প্রথম বসেই দেরি করল না, সঙ্গে সঙ্গে কাম যেরকম বসার পর আইন করছে, দেরি করে নাই, মুসলমান চলে যেতে হবে। এ আইনটির কি করলো, সঙ্গে সঙ্গে ওই বুজুর্গদেরকে রাষ্ট্রীয় দাওয়াত দাও। ও মা, বুজুর্গরাও যখন রাষ্ট্রীয় দাওয়াত পেয়েছে তখন ফুলে গেছে। কি ফুলে গেছে? সবাই হাদিস রাষ্ট্রপতি ডাকছে, এটা অনেক বড় কথা। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য, কাজী বানানোর জন্য, রাষ্ট্রীয় পদ দেওয়ার জন্য ডাকছে, কেউ গ্রহণ করে নাই। ওই রাষ্ট্রপতি তাদেরকে দেখে আনার, আঙ্গুর, কোরমা, পোলাও, জর্দা, বিরিয়ানি যত আগে সব খাবার দিচ্ছে। খাবার দেওয়ার পরে বলতেছে রাষ্ট্রপতি, হুজুর আপনাদেরকে মনোভাব করতে হবে না, আমি একটু মনোভাব করি, আপনারা আমার মনোভাব ধরেন। এটা মওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফজাইল আমাল রমজানুল মুবারকে একটি হাদিসের মধ্যে এই কথাটা আনছে। এটা এই কথাটা আমি পেয়েছি তবিল কিনে যাবে, সত্য না মিথ্যা আমি জানি না, কিন্তু এটা হাদিস নয়, কিন্তু ওই কিতাবে আছে। তখন রাষ্ট্রপতি বলল আমি এখন নিশ্চিত, কেননা আপনাদেরকে হারাম খাওয়ার আমি খাওয়াই দিলাম, আর আপনারা যতই দোয়া করবেন আর কবুল হবে না, অতএব আমি জালেম সরকার কেয়ামত পর্যন্ত এখানে থাকব। দেখেননি আমাদের একজন পটিয়ার বোয়ালিশা বুধুর ফিস ছিলেন, যাদেরকে শরীয়তের পরিভাষা আল্লাহর বলি বলা হয়, জীবনে কোথাও কারো কাছে বাদ খেয়েছে এরকম প্রমাণ খুব কম। ওয়াজ করতো মাগরিবের আগে আগে, সূর্য ডুবার আগে আগে মাদ্রাসায় ঢুকে দিত, কোনো সময় খাওয়ার সময় কেউ যদি মাছ দেয় প্রশ্ন করত ওই মাছ প্রত্যেকে, যদি বলতো শরীরদেরই ভোগ তাহলে মাছ খেত না। যদিও হ্যাঁ তোমার বাগের মাছ তুমি নিচ, কিন্তু আজকে মাহফিল হবে হুজুর, ওরা বাচ্চারে বড়টা তোমাকে দিয়েছে, ওদের ছেলেরা দেখছে তাদের মন এখানে আসে, এরকম আল্লাহকে ভয় করে চলতো।
যেমন আমরা বুজুর্গ দেখছি তো, বুজুর্গ আছে কিন্তু এখন বুজুর্গ নাই, দোল আছে, কি আছে, দোল দোল। শেখ সাহেব খুব সুন্দর বলেছেন, হবে পীর নমি পুরাণ মুরিদানি পুরাণ, যথার্থ শব্দ পীর নমি পুরাণ, হিসাব নিজে প্রতিষ্ঠিত হয় না, মুরিদানি পুরাণ, হয়তো মুরিদানরা দোল বাজারের প্রতিষ্ঠা করে। আল্লাহ আমাদেরকে সব পথে চলার, সব কথা বুঝার, সুন্না অনুযায়ী আমাদের জীবন সম্পাদন করে আখেরাতে পাড়ি দেওয়ার আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দান করে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একটি বিশেষ ঘোষণা, গত জুমাতেও বলেছিলাম আগামী 25-2 অর্থাৎ আগামীকাল শনিবার থেকে আমাদের মসজিদে এই দোতলায় রাত 10:30 থেকে